ছিল জগন্নাথ দাস বাবাজি মহারাজ, ছিল ভক্তিবিলাস ঠাকুর, ছিল ছিল ভক্তি বিধানত সরস্বতী গোস্বামী ঠাকুর, ছিল গৌরকিশোর দাস বাবাজি মহারাজ, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাচার্য গৌরভক্ত। এ সঞ্জয় ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে যুদ্ধ করার মানুষে সম্ভেদ হয়ে আমার পুত্র এবং মানবের পুত্র কি করলো না আমি এটা করতে দেহর নাশ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে যে সব কিছুরেই নাশ হয়ে যায়, সেই ধারণা ভাঙত। জীবাত্মা এক দেহে থাকে, এই এক দেহ থেকে অন্য দেহে দেবান্তরিত হচ্ছে এবং তার বর্তমান দেহে ও বর্তমান দেহে ও বর্তমান কার্যকলাপ তার পরবর্তী দেহের পটভূমি। ধর্ম ক্ষেত্রে কুরুক্ষেত্রে সম্ভেদা যুযুৎসব মামকা বামকা পাণ্ডবশ্চ কিং কুতু সঞ্জয়া। এখন নেক্সট হল শ্লোক হচ্ছে এটা যাঞ্জো 7 নম্বর শ্লোক। যদা যদা ই ধর্মস্য জ্ঞানানুভগতি ভারত অপূর্থামধর্মস্য তদাত্মানং সজামহ। এটা আমি যখন মহাভারত দেখতাম তখন ওইখানে মানে ওই বলা হয় না একটা মহাভারতের পরে সেই একটা এপিসোড, তারপরে মানে আরে একটা সেটা এপিসোড হয় তারপরে তো নেক্সটটা বলা হয় না, সেই গানটা সেটা আমার মনে থাকতো। এখন কদিন দেখিনি সেটা শুধু ভুলেছি, আগে মনে করতাম মানে শুনেছিলাম। তারপরে এইটা আমার পরিচনায় সাধুনাম বিরাস্তায়ক দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনাথায় জন্মমানি যুগে যুগে। তারপরে পুরো করে বাঁচত আর এটা এই পুরো গানটা কি সোনু বলে একটা কে সিঙ্গার বলেছে, সোনু নিগম বলে সিঙ্গারটা বলেছে ওই বাচ্চা ছেলে মতো বলে দাদা দাদা থাকি। নেক্সট